যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কথা বলে সময় এসছে, তাদের চিপটা ছিঁড়ে ফেলে দেওয়ার সময় এসে গেছে। কিন্তু অভিষেক ব্যানার্জির শুনলেন ঠিকই বলছেন এই নেতা, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছে তাদের নাকি জিপ টেনে ছেড়ে ফেলার সময় এসে গেছে। ব্যারাকপুরে এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক সম্রাট তপাদার, যার বক্তব্য আমরা শুনছিলাম, আর একবার শোনাবো আপনাদের। ওরা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কথা বলে সময় এসছে, তাদের জিপটা ছিঁড়ে ফেলে দেওয়ার সময় এসে গেছে। কিন্তু অভিষেক ব্যানার্জির সম্বন্ধে বলছে রাজা, শুনুন পুত্ররা, এখনো নাক টিপলে দুধ বেড়া রাজনীতিতে। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছে, কথা বলছে, আমাদের তো একদিন লাগবে এবং সময় এসছে রাজা। তোদের এটা বলে যাই আমি, আমরা তো একটু বুড়ো হয়ে গেছি। এইসব নেতারা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কথা বলে সময় এসছে, তাদের জিভটা ছিঁড়ে ফেলে দেওয়ার সময় এসে গেছে। কিন্তু এসে গেছে, কিন্তু অনেক রবীন্দ্রসঙ্গীত হয়েছে, অনেক রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছি আমরা। আমার নেতা নেত্রীকে গাল দেবেন আর আমরা মালা পরাবো, সেই সময় কিন্তু সরে গিয়েছে। রবিবার 26 মার্চ সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরের একটি দলীয় সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দেন সম্রাট। তিনি বলেন, চুনোপুটিদের নাক টিপলে দুধ বেরোয়, আর তারা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছে, চ্যালেঞ্জ করছে, আমাদের একদিন লাগবে এবং সময় এসেছে। যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করে কথা বলে তাদের জিভ ছিঁড়ে ফেলার সময় এসেছে। আমরা অনেক রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছি, আমরা আমার নেতা নেত্রীকে গালাগালি করবেন আর আমি গান শোনাবো, সেই দিন চলে গিয়েছে। সম্রাট এদিন আরও বলেন যে, আমি যখন একদিন হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে বলেন, তুমি দল করো, আমাকে রাজ্যের সাধারণ সম্পাদক করে দিলেন, ফলে যে মানুষটা দুর্দিনে আমার পাশে ছিলেন তার সঙ্গে বেইমানি করতে পারবো না। আর তার এই বক্তব্যের পরে ইতিমধ্যেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। তিনি ঠিক যে ভাষাতে হুঁশিয়ারি দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর যেভাবে তিনি হুঁশিয়ারি দিলেন, একদম পুরো ভরা সভায় ভরা মঞ্চে দাঁড়িয়ে তিনি যেভাবে হুঁশিয়ারি দিলেন, যেটা আমরা দেখতে পাচ্ছি, যে তিনি বলছেন যে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছে তাদের জিপ টেনে ছিঁড়ে ফেলার সময় এসে গিয়েছে। ব্যারাকপুরে এই ভাষাতেই তিনি হুঁশিয়ারি দিলেন, রাজ্য তৃণমূলের যুব কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক সম্রাট তপাদার। রবিবার দিনের ঘটনা, রবিবার 26 মার্চ সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরের একটি দলীয় সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দেন সম্রাট। তিনি বলেন যে চুনোপুটিদের নাক টিপলে দুধ বেরোয়, তারা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছে, চ্যালেঞ্জ করছে, আর এখানে দাঁড়িয়েই তিনি কিন্তু কার্যত হুঁশিয়ারি দিলেন। এরকম আরও অনেক খবরের জন্য অবশ্যই সঙ্গে রাখুন আজতাক বাংলা। আর এই সমস্ত খবর আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানান কমেন্ট সেকশানে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।